সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ফয়সাল প্রধান, সহকারী শিক্ষক নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিষয় বিজ্ঞান, প্রথম অধ্যায়। নিচের ঘটনাটি দেখো, আমরা স্ক্রিনে একটি জ্যামিতিক বাক্স এবং একটি খালি বক্স দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে জ্যামিতিক বাক্সটি নিচের বক্সে এঁকে যাচ্ছে। আবার আমরা একটি গোলক ও একটি খালি বক্স দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা দেখলাম যে গোলকটি বক্সে এঁটে যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, গোলকটি এঁটে যাচ্ছে না কেন? যার উপর ভিত্তি করে আমাদের আজকের আলোচনা। সুতরাং আমাদের আজকের আলোচ্য বিষয় আয়তন ও তার পরিমাপ। এই পাঠে তোমরা আয়তন কি তা বর্ণনা করতে পারবে, সুষম আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবে, অসম আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবে। নিচের বস্তুটির আকারের সাথে তোমাদের চেনা কোন জিনিসের আকারের সাথে মিল রয়েছে? নিচের বস্তুটির সাথে আয়তকার বস্তুটির আকারে মিল রয়েছে। এখন প্রশ্ন হলো, বস্তুটি কি পরিমাণ জায়গা দখল করবে? বস্তুটি তার আয়তনের সমান পরিমাণ জায়গা দখল করবে, অর্থাৎ কোন বস্তু যে জায়গা দখল করে তাকে এর আয়তন বলে। এখন দেখি কিভাবে বস্তুটির আয়তন পরিমাপ করা যায়। কোন বস্তুর আয়তন পরিমাপ করতে হলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হয়। সুতরাং আমাদের তিনটি জিনিসের মান জানা প্রয়োজন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আমরা জানি আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল গুণ উচ্চতা। যেহেতু ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তনের একক মিটার গুণ মিটার গুণ মিটার ইকুয়াল টু ঘন মিটার, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককের নাম ঘন মিটার। আবার সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি হবে? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার, একে সংক্ষেপে সিসি বলে। নিচের ছবিতে কোন ধরনের পদার্থ দেখতে পাচ্ছ? পানি, অর্থাৎ তরল পদার্থ। তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় কোন এককে? আমরা জানি তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় লিটারে। আমরা স্ক্রিনে একটি খালি পাত্র দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, এই পাত্রটিতে কি পরিমাণ পানি রাখা যাবে? আমরা দেখতে পাচ্ছি পাত্রটিতে 1 লিটার পরিমাণ পানি রাখার ফলে পাত্রটির গায়ে 1000 সিসি লেখা পর্যন্ত পানি দ্বারা পূর্ণ হয়। সুতরাং আমরা বলতে পারি 1 লিটার ইকুয়াল টু 1000 সিসি। পুনরায় 1000 মিলিলিটার পানি ঢালার ফলে পাত্রটির গায়ে 1000 সিসি লেখা পর্যন্ত পানি দ্বারা পূর্ণ হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি 1000 সিসি ইকুয়াল টু 1000 মিলিলিটার। সুতরাং 1 লিটার ইকুয়াল টু 1000 সিসি ইকুয়াল টু 1000 মিলিলিটার। এবার দেখি বস্তুটি পানিতে কি পরিমাণ জায়গা দখল করে। ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। রক্ত
আয়তকার বস্তুটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রস্থ 1.5 সেন্টিমিটার, উচ্চতা 0.5 সেন্টিমিটার। সুতরাং তার আয়তন হবে 4.5 ঘন সেন্টিমিটার। এবার আরো একটি ভিডিও লক্ষ্য করি। এবার আমরা মাপচঙ্গে কিছু পানি নিয়ে তার পাট নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি মাপচঙ্গে পানির পাট হচ্ছে 55। এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার বস্তুটিকে মাপচঙ্গের মধ্যে আস্তে আস্তে ডুবাব এবং আমরা পুনরায় পানির পাট নেব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাপচঙ্গের পাট হবে 59.5। অর্থাৎ দুটি পাটের পার্থক্য থেকে আয়তকার বস্তুটির আয়তন বের করা যায়। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি আয়তকার বস্তুটির আয়তন 4.5। এখন প্রশ্ন হলো বস্তুটি পানিতে কি পরিমাণ জায়গা দখল করেছে? বস্তুটির নিজের আয়তনের সমান। এখানে তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো? যে কোনো আকারের বস্তুর আয়তন মাপচঙ্কের তলের দিয়ে পরিমাপ করা যায়। তোমাদের জন্য আজকের বাড়ি কাজ, উপরের চিত্রে প্রদর্শিত বস্তুটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার, এরূপ 3টি বক্স পাশের চিত্রের মতো করে পরপর উপরে রাখলে মোট আয়তন কত হবে নির্ণয় করো। আশা করি বাড়ির কাজটি তোমরা সকলেই সুন্দরভাবে সম্পন্ন করবে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করার জন্য। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম। খুদা হাফেজ।